टू ऑल माय लवली सब्सक्राइबर फ्रेंड्स एंड व्यूअर्स आज के मेकअप लुकटा क्रिएट करेछि एटा एकटा हाउस पार्टी मेकअप लुक जेहेतु लकडाउनेर जोन्नो आमरा केउ बाइरे बेरिये पार्टी करते पारछि ना कोथाओ जेते पारछि ना सेजोन्नो आमरा आमादेर बाड़ीतेई एकटा हाउस पार्टी राखते पारि खूब क्लोज बंधुबान्धवदेर डेके समस्त प्रिकॉशन मेने आमरा बाड़ीतेई आनंद करते पारि। तो जाइ होक एई मेकअपटा भीषण वेयरेबल भीषण इजी टू डू आर भीषण हालका एटा এই গরমে ক্যারি করার জন্য একদম পারফেক্ট একটা মেকআপ। যাই হোক তো এই মেকআপটা তোমরা ক্যারি করতে পারো ফ্রম 15 to 65 এই এন্টায়ার রেঞ্জ অফ এজে। তো আমি এটা সবার জন্য ক্রিয়েট করেছি, তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখা শুরু করার আগে চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার আপলোড করা কোনো ভিডিও তোমাদের মিস না হয়। তাহলে চলো আর দেরি না করে দেখতে থাকি। আমি প্রথমে আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেস ক্লিন করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি পার্পেলের স্কিন রিজুভিনেটিং সিরাম উইথ ভাইটামিন সি অ্যান্ড ভাইটামিন B3। এটা যেহেতু একটা অয়েল বেসড সিরাম সেই কারণে আমরা এটাকেই আজ ময়শ্চারাইজার হিসাবে ইউজ করব। আমি যে ফাউন্ডেশনটা আজকে ইউজ করছি এটা হচ্ছে ল্যাকমি 9 to 5 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। আমার শেড নাম্বার হচ্ছে N220 ন্যাচুরাল মিডিয়াম। আমি আমার পামের পিছনে দরকার মতন ফাউন্ডেশন নিয়ে নেব এবং একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে এটাকে সারা মুখে অ্যাপ্লাই করব। আজকে যে মেকআপ লুকটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে হাউস পার্টি মেকআপ লুক, সেই জন্য আমরা খুব বেশি হেভি বেস মেকআপ করব না, সেই জন্য আজকে আমরা কনসিলিংটাকে স্কিপ করছি। নেক্সট স্টেপ হলো আইব্রাউ। আইব্রাউটাও আজকে আমরা খুব বেশি ড্রামাটিক খুব বেশি থিক করব না, খুব হালকা খুব ওয়্যারেবল ইয়েট ওয়েল ডিফাইন্ড একটা আইব্রাউ ক্রিয়েট করব। আজকে যে আইশ্যাডো প্যালেটটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশন লন্ডন লাইফ অন দ্য ডান্স ফ্লোর আফটার পার্টি। এই মেকআপ এই আইশ্যাডো প্যালেটটা আমরা ইউজ করছি এবং এই আইশ্যাডো প্যালেটের থেকে আমি এই অ্যাশ কালারের আইশ্যাডোটা ইউজ করছি আমাদের আইব্রাউটাকে ড্র করবার জন্য। চোখে আইশ্যাডো লাগানোর আগে যেটা দরকার সেটা হচ্ছে আই লিডটাকে ভালো করে সেট করে নেওয়া। আজকে আমি যে আইশ্যাডো প্যালেটটার কথা তোমাদের বললাম মেকআপ রেভলিউশন লাইফ অন দ্য ডান্স ফ্লোর আফটার পার্টি এটারই এই প্রথম দুটো কালার আমি ইউজ করব আমার এন্টায়ার আই লিডটাকে ম্যাটিফাই করবার জন্য। পরের স্টেপে আমি মেকআপ রেভলিউশন লন্ডন লাইফ অন দ্য ডান্স ফ্লোর এই প্যালেটটার সাথে রেভলিউশন প্রো রিজেনারেশন ট্রেন্ডস মিসচিফ ম্যাট এই দুটো প্যালেটের দুটো কালার মিক্সড করে লাগাবো। আমি কী কী কালার মিক্সড করে লাগাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। এখান থেকে এই স্কাই ব্লু কালারটা আমি ইউজ করছি, তার সাথে আমি এই অ্যাশ কালারটা ইউজ করছি যেটা আমি আইব্রাউতে ইউজ করলাম। এই দুটো কালার আমি ব্লেন্ড করে ভালোভাবে আমার ক্রিজ এরিয়াতে লাগিয়ে দেব। এরপর আমি রেভলিউশন প্রো রিজেনারেশন ট্রেন্ডস মিসচিফ ম্যাট এই আইশ্যাডো প্যালেট থেকে এই ডার্ক ব্লু কালারটা ইউজ করব একটা প্যাটিং ব্রাশের সাহায্যে এবং ক্রিজ এরিয়া নিচের এরিয়াতে ভালোভাবে লাগিয়ে নেব। তোমরা দেখো আমি কিভাবে লাগাচ্ছি।
আমার আই মেকআপের আউটার কর্নারটা মানে চোখের আউটার কর্নারে আমি এই অ্যাশ কালারটা আর সেম ব্লু ডার্ক ব্লু কালারটা মিক্সড করে আর একটু ইন্টেন্সিফাই করব। আমি আমার আদার আইটা ফিনিশ করে এক্ষুনি ফিরে আসছি। তো আবার ফিরে এসেছি, আমার তোমরা দেখতেই পাচ্ছ আমার আপার আইলেডে ভালো করে আই শ্যাডো লাগানো কমপ্লিট। এরপর করব আমি রিমেল লন্ডনের স্ক্যান্ডেলাইজ শেড নাম্বার ব্লু ইউজ করে আমার আপার আইল্যাশ লাইনটাকে একটু বেশি করে ডিফাইন করব বা লাইন করব বলতে পারো। আমার দু চোখে ভালো করে আইলাইনার লাগানো হয়ে গেছে। আমি এবার এই আইলাইনারটাকে বা কাজলটাকে ভালো করে স্মাজ করে মিশিয়ে দেব আই শ্যাডোর সাথে। স্মাজ করবার জন্য আমাদের ফিঙ্গার ইউজ করব। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই স্টেপটাকে স্কিপ করতেই পারো, চাইলে এটাকে অ্যাজ ইট ইজ রাখতেই পারো। আমাদের আপার লাই আইলিডের কাজ শেষ, এরপর আমরা লোয়ার ল্যাশ লাইন নিয়ে কাজ করব। প্রথমেই আমরা সেম অ্যাশ ব্রাউন অ্যাশ কালারটা নিচ্ছি আর এই ডার্ক ব্লু কালারটা নিয়ে আমাদের লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাজ আউট করে নেব। লোয়ার ল্যাশ লাইনটা আমরা ভালো করে স্মোক আউট করে নিয়েছি। এরপর আমরা সেম আই পেন্সিল রিমেল লন্ডনের স্ক্যান্ডেলাইজ ইউজ করে লোয়ার ল্যাশ লাইনটাকে ভালো করে ডার্ক করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এন্টায়ার আই মেকআপ কমপ্লিট। যেহেতু এটা হাউস পার্টি মেকআপ লুক, তো তোমরা চাইলে মাস্কারা স্কিপ করতেই পারো। আমি এই লুকটার সাথে মাস্কারা ইউজ করব। আজ আমি ইউজ করছি মেবলিন নিউ ইয়র্কের দ্য কোলাসাল ভলিউম এক্সপ্রেস মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ নয়, কিন্তু আমরা যেহেতু একটা হাউস পার্টির জন্য রেডি হচ্ছি, তো এটা ইউজ করা যেতেই পারে। মাস্কারা আমাদের লাগানো কমপ্লিট। এরপরের স্টেপ হচ্ছে ব্লাশ। আজকে আমি ইউজ করছি কিকো মিলানো শেড নাম্বার 22 হাই পিগমেন্ট ওয়েট অ্যান্ড ড্রাই আই শ্যাডো অমরে সামথিং ইন স্প্যানিশ আই ডোন্ট নো। মেকআপ যেহেতু আমার একটু গ্লোই পছন্দ, তাই আমি এই ব্লাশের ওপরে এটাকে টপ আপ করবো সুইস বিউটি প্রফেশনাল ব্লাশার বেকড ব্লাশ দিয়ে শেড নাম্বার 10 রোজ গোল্ড। খুব অল্প ইউজ করব, যাতে একদমই ওভার দ্য টপ না লাগে দেখতে, কিন্তু খুব অল্প করে হলেও আমরা ইউজ করব। তো এটা হচ্ছে আমার ব্লাশটা। ব্যাস, পারফেক্ট। এর থেকে বেশি আমরা ইউজ করব না। নেক্সট স্টেপ হাইলাইটার। আজ আমি ইউজ করছি রেভলিউশনের শিমার ব্রিক রেডিয়েন্ট। তো আমি এখানে আমাদের ইউজুয়াল জায়গাগুলোতে হাইলাইটার লাগাবো। লিপস্টিক হিসেবে আমরা আজকে ইউজ করছি লরিয়াল প্যারিসের কালার রিচ ম্যাট 274 মফ পেটল এই লিপস্টিকটা, এবং এটার সাথে আমি অ্যাড করব নিক্সের লিপ লঞ্জারি শেড নাম্বার 21 লিপলি।
যেহেতু এটা একটা খুব লাইট মেকআপ লুক, সেই কারণে আমরা কন্ট্যুরিং বা ব্রনজিং এই স্টেপগুলোকে স্কিপ করছি। আমার এন্টায়ার মেকআপ লুক মোটামুটি রেডি, এরপর আমি পুরো লুকটাকে কমপ্লিমেন্ট করব কিছু জুয়েলারি পিসেস দিয়ে। সো আমার এন্টায়ার মেকআপ লুকটা ডান, আমি কমপ্লিমেন্ট করে নিয়েছি পুরো লুকটাকে উইথ মাই জুয়েলারিস। এখানে আমি একটা কয়েন্সের চেন পরেছি, তার সাথে আমি একটা স্টার ইয়ারিং পরেছি ট্রায়াঙ্গেল শেপে। আমি আমার লেফট হ্যান্ডে একটা রিস্ট ওয়াচ পরেছি, আমি আমার রাইট হ্যান্ডে একটা হ্যান্ড ক্যাপ কাফ পরেছি। পুরোটাই আমি এটা সিলভার জুয়েলারি দিয়ে, পুরো এন্টায়ার লুকটাকে আমি এটা সিলভার জুয়েলারি দিয়ে কমপ্লিমেন্ট করেছি। সো দিস ইজ দ্য এন্টায়ার লুক, আই হোপ তোমরা সবাই পছন্দ করেছো। তো খুব শিগগিরই ফিরে আসছি, আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আবার খুব তাড়াতাড়ি নতুন কিছু নিয়ে ফিরে আসবো। ততদিনের জন্য টাটা।